So honorable members of the ULAB Board of Trustees, our respected guests, my dear faculty members, and dear students and other audience, if there is any, I welcome you here today on the occasion of our 10th foundation anniversary of University of Liberal Arts. So I am to tell you on that day, we are all ULABians, we love ULAB, we are dedicated to ULAB. So a big hand for all the ULABians. Well, myself, Muntasir Mamun, I'm the advisor of Theatre ULAB and also a teacher in the English department. Well, so I'm expected to speak in Bangla today, but forgive me if I make any mistake, since I'm a teacher from English department, but I'll try my best. So, Sharoter ei snigdho shondhay, apnader shokolke aaj amontron janacchi amader ajker ayojone shonge hobar jonno. আমরা থিয়েটার ইলাব থেকে আজ পরিবেশন করতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ডাকঘর। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন ডাকঘর কেন, এখন কেন, কারণ আমরা তো এখন মোবাইল ইউজ করছি, ইন্টারনেট ইউজ করছি, ডাকঘর কেন, এর প্রাসঙ্গিকতা আছে কি না আজকের এই 21st century-তে। কিন্তু আমি বলতে চাই হয়তো এই ডাকঘরটি সেই ডাকঘর নয়। রবীন্দ্রনাথ যে ডাকঘর লিখেছেন তা আজও যথেষ্ট প্রাসঙ্গিক, অনেকাংশেই প্রাসঙ্গিক, কারণ আজকের এই রবীন্দ্রনাথের ডাকঘর বলবে মুক্তির কথা, বলবে মানবতার কথা, বলবে প্রকৃতির সাথে মানুষের যে আধ্যাত্মিক সম্পর্ক, তার কাছে যাওয়ার যে তীব্র বাসনা তার কথা। সুতরাং রবীন্দ্রনাথ কখনোই বাঙালি জীবনে অপ্রাসঙ্গিক হতে পারেন না, তিনি সবসময় প্রাসঙ্গিক। যাই হোক, এই মুহূর্তে এই নাটকটি উপস্থাপন করতে গিয়ে আমি খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় খালেদ খান স্যারকে, কারণ এটি তারই প্রজেক্ট ছিল, উনি এটা করতে চেয়েছিলেন, উনি শেষ করে যেতে পারেননি। আমরা চেষ্টা করেছি তার কাজটাকে শুধু এগিয়ে নেওয়ার জন্য, আপনাদের সামনে একটি পূর্ণাঙ্গ নাটক উপস্থাপন করার জন্য। আর এই কাজে আমাদের সাহায্য করেছেন খালেদ খান স্যারের সুযোগ্য সহচর, আমি বলবো মিস্টার মোস্তাফিজ শাহীন। আমি মিস্টার মোস্তাফিজ শাহীনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য এবং এই নাটকটি শেষ করতে সাহায্য করার জন্য। আমরা মোস্তাফিজ শাহীন ভাইয়ের জন্য একটি তালি দিতে চাই। আমি হয়তো থ্যাংকস গিভিং এর জন্য নাটকের পরে আর সময় পাবো না, সুতরাং দু একটি থ্যাংকস যেটি না দিলেই নয় এটি আগেই দিয়ে ফেলতে চাই। একজনকে থ্যাংকস না দিলে চলেই না, তিনি হচ্ছেন যোগিতা ম্যাডাম। ওনার অনুপ্রেরণা, ওনার উৎসাহ, সেটারই ফলাফল আজকে আমরা পরিবেশন করতে যাচ্ছি রবীন্দ্রনাথের ডাকঘর। সুতরাং যোগিতা ম্যাডামের জন্য একটি তালি। So, dear audience, our performers are all our students. So, you know, our students are not professional performers. They will expect cooperation from you. এবং আরেকটি ব্যাপার হচ্ছে আমরা কোনো, আমি বক্তব্য দিচ্ছি মাইক্রোফোন দিয়ে, কিন্তু নাটকের সময় কোনো মাইক্রোফোন থাকবে না, কোনো শব্দবর্ধক যন্ত্রের সাহায্য ছাড়াই তারা আপনাদের কাছে তাদের সংলাপটি পৌঁছানোর চেষ্টা করবে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব নাটক চলাকালীন সময়ে কোনো শব্দ না করার জন্য, কারোর সঙ্গে দয়া করে কথা বলবেন না, অথবা চেয়ারটিকে ঠেলে হয়তো কোনো শব্দ তৈরি হতে পারে, এই ধরনের ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সুতরাং আমি আর কথা বাড়াতে চাই না, আসুন আমরা একসাথে উপভোগ করি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর। ধন্যবাদ। ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না, কিন্তু
এখন কোথা থেকে এসেছে আমার ঘর চলে বসলো চলে গেলে এই ঘর যেন আর ঘরে থাকবে না আচ্ছা কবিরাজ মশাই আপনি কি মনে করেন ওকে ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো করেন কি শাস্ত্রে বলেছে সে তো ঠিক কথা কিন্তু কি বিষয় সাবধানে রাখতে হবে সেটা স্থির করে দিয়ে যান আমি তো পূর্বেই বলে দিয়েছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না ছেলে মানুষ ওকে যে দিন রাত ঘরের মধ্যে বেঁধে রাখা আরে শক্ত তা কি করবেন বলেন এই শরৎকালের রৌদ্র আর বায়ু এই দুই ওই বালকের পক্ষে বিষবৎ তাই তো শাস্ত্রে বলেছে অপসারে জ্বরে কাশে কামলায়ও কলিমকে থাক থাক আপনার শাস্ত্র থাক তা ওকে বন্ধ করে রেখে দিতে হবে আচ্ছা অন্য কোন উপায় নেই কিচ্ছু না কারণ পবনে তপনে চৈব আপনার চৈব দিয়ে আমার কি হবে বলুন তো ও থাক না কি করতে হবে সেইটা বলে কিন্তু আপনার ব্যবস্থা যে বড় কঠোর রোগের সমস্ত দুঃখ ও বেচার চুপ করে সহ্য করে কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখলে আমারই বুক ফেটে যায় সেই কষ্ট যত প্রবল তার ফল তত বেশি তাই তো মহর্ষি যেমন বলেছেন আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন সে কি এমনি হবে আমার হাতে পড়লে বাধা সেই হবে তার বাঁধন সে কি এমনি হবে আমাকে যে বাঁধবে ধরে ঠাকুর তো এসেছে সর্বনাশ করলে কেন আমাকে তোমার ভয় কিসে তুমি যে ছেলে খা বাবা সর্দার তুমি তো ছেলে নও তোমার ঘরেও ছেলে নেই তোমার কেম্পার বয়স হয়ে গেছে তোমার ভাবনা কি ঘরে যে ছেলে একটি এনেছি সে কি রকম আমার স্ত্রী যে পশু পুত্র নেবার জন্য খেপে উঠেছিল তো অনেকদিন থেকেই শুনছি কিন্তু তুমি যে নিতে চাও না জানো তো থাকে অনেক কষ্টে টাকা করেছি কোথা থেকে কি পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে সেটা মনে করি আমার খারাপ লাগতো কিন্তু এই ছেলেটিকে যেন আমার কিরকম লেগেছে তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকা পরম ভাগ্য আগে টাকা রোজগার করতো সে কেবল একটি নেশার মতো ছিল রোজগার না করে কোনোভাবে থাকতে পারতো না কিন্তু এখন যে টাকা করছি তা সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে কি ভারী আনন্দ পাচ্ছি বেশ বেশ তা ছেলেটি কোথায় পেলে বলো দেখি আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো জানো ছোটবেলার মা মারা গিয়েছে কিছুদিন হলো বাপটাও মারা গেল তবে তো আমাকে তার দরকার আছে কবিরাজ বলছে ওর ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেভাবে প্রকুপিত হয়ে উঠেছে তাতে আর বড় আশা নেই এখন একমাত্র উপায় হলো এই শরতে রোদ্র বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা ছেলেগুলোকে ঘরের বাইরে বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা তাই তোমাকে ভয় করি নিচে বলনি একেবারে ভয়ানক হয়ে উঠেছে শরতের রৌদ্র আর হাওয়াই নেই কিন্তু ভাই ঘরে ধরে রাখবার কিছু খেলাও আমি জানি আমার কাজকর্মকে সেরে আসি পরে ওই ছেলের সঙ্গে ভাব করে নেব আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন সে কি অমনি হবে আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন সে কি অমনি হবে আমার কাছে পড়লে বাধা সেই হবে তার বাঁধন সে কি অমনি হবে ওই দেখো না
খেতে লাগলো।
বলে রেখেছি ওই স্বর্ণের ঘাড়িতে আমি একদিন ছাতু খাব কিন্তু তারপর আমি পড়তেই হতে পারলাম না পিছে পিছে মশাই পিছে মশাই
ফোন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে ওই পাহাড়টা পেরিয়ে। যদি তোমাকে রাজার কাছে ধরে নিয়ে যাই? সাবধান।